अस्माकं प्रिय शिक्षकवृन्द आफ्नै पोखरी पनि नयाँले परिचय अनि हाम्रो गुणोदय गोरेगुना समन्वय विद्यालय इस्लाम नीति विषय शिक्षक आजके आमादेर पाठे आलोच्य विषय आछे पंचम अध्यायेर पाठ्यक्रम हजरत मोहम्मद তোমরা সবাই জানো যে এখানে একটা নাম লিখছি সবাই জানা আছে কিন্তু আমাদের এই প্রায় আমাদের প্রত্যেকের নামে প্রথমেই যে নামটা ব্যবহার করি সেই নামটা আছে মোহাম্মদ ঠিক আছে তো সবাই জানো এটা তবে আলোচনা করব সেই মোহাম্মদ কে কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী পাঠিয়েছিলেন কি উদ্দেশ্য কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে আমার পাঠের বিষয় তোমরা সবাই লক্ষ্য করবে আমার দিকে এই ব্ল্যাকবোর্ড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন 15 বছর আগে আদম থেকে শুরু করে একে পর এক স্টেপ বাই স্টেপ কখনো কাউকে কোনো নবীকে কোনো বছরকে 100 বছর পরে পাঠিয়েছেন কাউকে 500 বছর পরে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন পাঠিয়েছিলেন তখনও দূরত্ব ছিল এখন এই নবী যখন পৃথিবীতে আসেনি তার পূর্বের অবস্থা আমাদের জানা একটু প্রয়োজন আছে না একটু জানার প্রয়োজন আছে কিনা বলো তবে আমরা জানি নেই সেই মোহাম্মদ কে কেন তাকে পাঠানো হলো সেই মোহাম্মদ যখন পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তে আরবের অবস্থান না একটু জানতে পারি আমরা সবাই এই রসুলের মোহাম্মদ প্রিয় নবী হতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে সে যে ধর্মই হোক সে যে ধর্মই হোক সবার জানা আছে মোহাম্মদ কে নি যখন পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তে আরবের অবস্থা ছিল ভয়াবহ অন্ধকার এমনি কি বলা যায় আবু জেহেল তার পার্শ্ববর্তী একজনের নাম ছিল আবু জেহেল অর্থাৎ সেই আবু জেহেল তো অন্ধ ছিল কিন্তু রাতের অন্ধকার নয় সেই যুগে মানুষ এত ভয়াবহ ছিল একে অপরকে মা সম্মানের সঙ্গে সম্পর্ক ছিল না ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল না বোন মায়ের সাথে সম্পর্ক ছিল না এমনকি এই ধরনের অন্ধত্ব বলেছিল আবু জেহেল লক্ষণ সব অন্ধকার যুগ অবজ্ঞাত আর সেই যুগে মানুষ বিভিন্ন পাপে জর্জরিত ছিল বিভিন্ন পাপে ডুবি ছিল সেই সময় মানুষ তোমরা সবাই জানো এই বিকটাই আমাদের চুপনগর বাজার এখানে বিভিন্ন ধরনের দ্রব্য মন্ত্র চালানো হয় কিন্তু সেই যুগে রসুলের যুগে মানুষ বাজারে বেলাবেসা হতো অর্থাৎ গরিবের খেয়াল খুশির উপরে একজন মানুষের জীবন মরণ তার হাতেই ছিল যদি সে গরিব ইচ্ছা করত আমি একে বাঁচাই রাখবো তার মর্জির উপরে সবকিছু ফাঁসলা থাকতো যাকে ইচ্ছা করত এমনকি এমন বর্বর অর্ব সময় ছিল সেই সময় যে যার মাধ্যমে পৃথিবীতে নবীগণ আসছিল রসূল আসছিল আল্লাহ বলিল ওলিরা যে মাধ্যমে আসছিল সেই ছোট্ট শব্দ মা সেই জাতিকে সেই নারী জাতিকে সেই সময় বলবার সমাজের লোকেরা কি করত জীবন্ত মাটি করে জীবন্ত মাটির তলায় দিত নরপিশাচ কাজ ছিল সেই যুগে আর কি করত আর কত যে তারা সব সময় মারা মারি কাটা কাটি লুণ্ঠন যার যত ক্ষমতা আছে মাইট ইজ রাইট যার যত ক্ষমতা আছে সে তেমনি ভাবে চলত এরপরে এই অন্ধকার অচ্ছন্ন সময়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এর পূর্ব কিন্তু ওয়াদিত
एक लाख किंबा दुई लाख चौबीस हजार फल जमा आल्लाह रसूलेर पूर्वे आगे आल्लाह पारिछेन শুধু অন্ধকারকে দূর করার জন্য মানুষের মনের ভিতরে অন্ধকার এই অন্ধকারকে দূর করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক স্টেপ বাই স্টেপ সিঁড়ি সমান ধাপের পর ধাপ ধাপের পর ধাপ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখানোর উদ্দেশ্যে কালো পথ থেকে সোজা পথ অর্থাৎ হেদায়েতের রাস্তা দেখানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক প্রেরণ করেছিলেন আর ইনি আছে শেষ নবী শেষ রসুল সিলমহাপ্রাপ্ত রসুল যার পরে আর কোন নবী আসবেন না বিষয়টা কি সবাই বদ্ধ হয়েছে সবাই কি বুঝতে পারছো যাই হোক এইবার আসি সেই আবু জেহেলের যুগ অবতার যুগ রসুলের পূর্বের যুগটা কেমন ছিল আমরা যদি প্রশ্ন করি তোমাদেরকে বলতে পারবে ধন্যবাদ তবে আসো সেই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তি পরিচয় জানি ইনি কে কেন কোন উদ্দেশ্যে আল্লাহুল আলামিন পৃথিবীতে পাঠালেন ইনি আছে হযরত মুহাম্মদ আসাসা যিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে সেই মহান মহান নবী শ্রেষ্ঠ নবী মক্কা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বুঝতে পারছো যে মক্কা যাকে বলা হয় মক্কা শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর পৃথিবীর মর্যাদার শহর বরকতের শহর কল্যাণের শহর যাকে বলা হয়েছে পৃথিবীর মিডল পয়েন্ট এই মক্কা মুজাহিদ অঙ্গে জন্মগ্রহণ করেন এরপরে ওনার পিতাকে মাতাকে পিতার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা এরপরে দুধ মা ছিলেন হালিমা আর তার নাম তোমরাই যদি প্রশ্ন করি তোমাদের কাছে যে বলো তো তুমি তোমার নাম কয়টা আসলে বাংলাদেশে শুধু নাম প্রত্যেকের নামের পিছনে রহস্য আছে কে বলেন স্যার আমার মা রাখছে এই নাম আমার আবার রাখছে আমার নামে রাখছে এই নাম কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও কিন্তু আল্লাহ সে আমাদের শ্রেষ্ঠ নবীকেও দুটো নাম নির্ধারণ করে দিয়েছেন তোমাদের কাছে প্রশ্ন করি তোমাদের কাছে প্রশ্ন করি যে সেই নাম দুটো কি কি প্রশ্ন করি যদি হ্যাঁ ঠিক আছে যে প্রত্যেকের নামের পিছনে দুটো নাম থাকতে পারে কারো তিনটো থাকতে পারে কারো কারো স্তরে একটা অন থাকে ডাক নাম থাকে এক রকম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন যে আমার দোস্ত আমার হাবিব তার নাম দুটো একটা আছে মোহাম্মদ একটা আছে আহমদ এখন এই অর্থ দুটো নাম আমরা একটু জানতে পারি মোহাম্মদ রাহমাত এইবারে আমরা আসি যে আরবের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভ্রান্তি বইয়ার ভবিষ্যৎবাণী পাদ্রি বইয়ার ভবিষ্যৎবাণী আরবের বানুসা গোত্রে সেই যুগে আল্লাহ রাসূলের দুধ মাছের হালিমা এই রহস্যটা জেনে নেই যে সেই যুগে যখন কোন রমণী জন্ম কোন বাচ্চাকে জন্ম ধারণ করে জন্ম গ্রহণ করাত ভূমিষ্ঠ হতো সেই যুগে প্রথম ছিল সেই দিন নেওয়া ছিল যে সেই সময় একজন একজন মহিলা বাচ্চা অন্য আপনজন মহিলা দুধ পান করে লালন পালন করতেন তাই হালিমাকে দুধ মা হালিমা বলা হতো সেই যুগে এই রেওয়া ছিল যে একজন আরেকজনকে দুধ পান করাবে হালিমা অত্যাধিক আদর যত্ন ভালোবাসা মায়া মমতা দিয়ে মোহাম্মদকে
দুধ পান করে পাঁচ বছর তাকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে তার বৈশিষ্ট্য দেখছিলেন, সেই সময় হালিমা তার বৈশিষ্ট্য চরিত্রের বৈশিষ্ট্য দেখছিল যে সেই শিশু অবস্থায় যখন তার কোন বছর পড়ানো হতো, যদি তার লজ্জা ইসলাম থেকে একটু কাপড় চেয়ে সরে যেত, সেই অবস্থায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাঁদতেন। এরপরে পাঁচ বছর পরে যখন দুধ পান করানোর পরে তার নিজের মায়ের কাছে তাকাইছিলেন, মায়ের কাছে যখন প্রেরণ করলেন মারাই গেলেন, তখন মায়ের ভালোবাসা যত্ন মায়া মমতা দিয়ে সে একটি বছর যখন লালন পালন করলেন নিজের মাও কিন্তু মৃত্যুবরণ করেন। এর বড় একটা কথা বলি, কিছু যখন পৃথিবীতে আল্লাহ নবী আসেননি, এই ভূমিষ্ঠ হওয়ার জন্মের পূর্ব তার পিতা মারা গেছেন, এই মায়ের কোল খালি হয়ে গেল, সেই মায়া মমতা দিয়ে মায়ের কোল খালি হয়ে গেল, মা মারা গেলেন। এমনি করে তখন এর বনে আসলো তার দাদা আব্দুল মোতালিবের দায়িত্বে তার লালন পালনের ভার এসে গেল। আব্দুল মোতালিব অসহায় দরিদ্র ছিলেন, এরপরে তিনি তাকে ভালোবাসা দিয়ে মায়া মমতা দিয়ে মোতালিবও মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন তার বয়স 8 বছর হয় তখন আবু তালেবের কাছে দায়িত্ব দিলেন। আবু তালেব অতিশয় অদরিদ্র গরিব অসহায় ছিলেন, ওই সাথে সঙ্গে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে এবার চাচার মেস চড়াতেন। এরপরে ব্যবসায় যখন মক্কা থেকে সিরিয়ায় চাচার তার সাথে করে যখন নিয়ে গেছেন, এই মুহূর্তে তার ওই সিরিয়ায় একজন খ্রিস্টান পাদ্রি আল্লাহ নবী রসুলকে দেখছিলেন, দেখার পরে চিনতে পারলেন এই ইনি হবেন আখিরি জামানার শেষ নবী। ওনার চাচাকে ডাকলেন, ডাকার পরে বললেন যে দেখো এই তোমার ভাতিজাকে তো নিয়ে আসো, তবে সত্য আছে এই ইহুদা যদি এনেকে এক নজর দেখে তবে এই জীবনটা শেষ করতে পারে, তবে ওরে তোমার সঙ্গে না রেখে তুমি তোমার নিজ ভূমিতে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে এমনি করে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন আদর্শ দেখে। এই আদর্শ দেখে তার ব্যবসার সব কিছু বৈশিষ্ট্য তার দিক ওই ছোটবেলার শৈশবকালে সব বৈশিষ্ট্য দেখে ওই ইহুদি খ্রিস্টান নাসারা সবাই তাকে একটা উপাধি দিলেন, তখন বয়স 8 বছর, আলামিন। আলামিন বিশ্বাস এই উপাধি দেওয়ার পর পরে কিন্তু ক্ষান্ত হননি, এরপরে আসা যায় আমাদের যে তিনি যে শান্তি প্রতিষ্ঠায় মহানবী, শান্তি প্রতিষ্ঠায় মহানবী, এটা তোমরা পয়েন্ট আউট করতে পারো, শান্তি প্রতিষ্ঠায় মহানবী। সে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই শৈশবকালে মক্কার ঘরে ঘরকে কেন্দ্র করে হাজরে আসওয়াদ কালো পাথর, আসওয়াদ শব্দ তো কালো আর হেজুর মত পাথর, এই কালো পাথর প্রান্তর করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার বিষয়ে বিভিন্ন গোত্রের মারামারি কাটাকাটি আবার শুরু হয়ে গেল। এরপরে ওইখানে সেই মক্কার ওয়াকাজ মেলাকে কেন্দ্র করে নিয়ে দীর্ঘ 5 বছর যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের নাম আছে ফিজার যুদ্ধ, রসুলের জীবনের প্রথম যুদ্ধ ফিজার যুদ্ধ। একজন এক গোত্র আরেক গোত্রের উপরে হামলা করত এই ওয়াকাজ মেলাকে কেন্দ্র করে নিয়ে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম এই সমস্ত তাণ্ডব দেখে মারামারি কাটাকাটি রাহাজানি দেখে আল্লাহ নবী একটা সিদ্ধান্ত করলেন যে ওই যুগে কয়েকজন যুবককে শান্তিকামী যুবককে নিয়ে একটা বৈঠক করলেন। এরপরে বলা যায় যে তাকে
তাদেরকে নিয়ে একটা কমিটি করলেন। এই কমিটির নাম শান্তি সংঘ, হেল্পফুল ফুজুল বলা হয় আরবিতে। এই হেল্পফুল ফুজুলের সমন্বয় বলা যায় এই বিশ্বের জাতিসংঘ যে একটা কমিটি গঠন করেছে জাতিসংঘকে নিয়ে, সেই সেই এই বর্তমান যুগে জাতিসংঘ ওই হেল্পফুল ফুজুলের কাছে একেবারে চির বলা যায়, তারা অনেকভাবে ঋণী আছে ওই হেল্পফুল ফুজুলের কাছে। যাই হোক, এই যখন পাথর সরানো নিয়ে যখন সংগ্রামী কাটাকাটি হলো, তখন ওই সবাই সিদ্ধান্ত করল যে প্রত্যুষে আগামীকাল প্রত্যুষে ভরে যে ব্যক্তি এই মক্কার ঘরে অবস্থান করতে পারবে আসবে, তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবাই মানে সভাপত্রের লিডার নেতাগণ সব এই সিদ্ধান্তে অটল থাকলেন। সত্যিকার আগামীকাল ভোরবেলায় প্রত্যুষে যে আল্লাহ নবী হাজির হয়ে গেলেন, সবাই বলেন আগামীন এসেছে, আগামীন এসেছে, আমাদের সব জীবনের সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহ নবী সমাধান দিলেন যে সব গোত্রের একজন লিডার নিয়ে ওই পাথরটা একটা চাদরের উপরে রেখে প্রত্যেক লিডার কে বলছো তোমরা তুমি এই পান্না ধরো, তুমি এইটা এই চাদরে এই পাশটা ধরো, ধরে ধরে আল্লাহ রসুল সবাইকে নিয়ে ওই পাথরটা মক্কার দেওয়ালে সাইড নিয়ে গেছেন। এমনি করে শান্তি আসা শুরু হয়ে গেল। যাই হোক, আরো আলোচনা আছে যে শান্তি প্রতিষ্ঠা মহানীতি এই এরপর যখন শান্তি সংঘ এই হেলমুল ফজল প্রতিষ্ঠা করলেন, তখন সবাই তার উপরে দিলেন যে শান্তির বাণী আলামিন। আরে আলামিন শব্দটা কোরআন শরীফ অনেক জায়গায় আছে। এরপর বলা যায় আরবিতে যে বুইস্তুলি উতেমা মাকারাম লাখলাক, আমি যে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কে পরিপূর্ণ করার উদ্দেশ্যে আমি আল্লাহ নবী পৃথিবীতে প্রদর্শন করেছি, পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে। এরপর বলা যায় ইন্না বৈশুর মুআল্লামান, আল্লাহ রাসূল নিজে বলেন পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। আর রাসূল বলেন যে আনা খায়রুল বাশার, বলেন নিজের মধ্যে যে আমি উত্তম মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব। এরপরে মাইকেল হারো বলছেন, ডাক্তার বলছেন যে 100 বিষয় নিয়ে একজন খ্রিস্টান ব্যক্তি সে বই লিখতে লিখতে লিখে ফেলেছেন যে মাইকেল হার লিখছেন 100 মনিবের নাম, মানুষের নাম, মহামানবের নাম, সেই প্রথম 1 নম্বর সিরিয়ালে সেই হার খ্রিস্টান লিখছেন হজরত মোহাম্মদ সাসাম ইজ দ্য গ্রেট ফার্স্ট নবী। এই কুরআন বহুদিনের প্রথম কাবা ঘর সংস্কারের কাজে হাতে নিছ। যাই হোক, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য তামাম বিশ্ব শুধু যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহার প্রথম অংশে আল্লাহ তাআলা আমাদের পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শ্রেষ্ঠ নবী, বরকতের নবী, এর ভিতরেই সব কিছু মহত্ব গুরুত্ব সব কিছু পাওয়া যায়। আর সেই আদর্শকে যদি কেউ ফলো করে, আর আসলে রসুলের উদ্দেশ্য ছিল আবু জেহেলকে কালো পথ থেকে ভালো পথে আনার উদ্দেশ্য ছিল। আল্লাহ রসুল জানতেন যে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কঠিন জায়গা, তাই সব মানুষকে ওই জাহান্নামের আগুন থেকে যে রক্ষা করার উদ্দেশ্যে তার একটাই দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, সময় সংক্ষেপ হিসাবে আমি কয়েকটা সবাইকে ধন্যবাদ জানি আমার এইখানে পাঠ্যক্রম শেষ করছি, সবাই ধন্যবাদ।